হাই বন্ধুরা, দা বং মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে গ্রেপ্তার হলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাসার চাল চালতে শুরু করলেন। মমতা ব্যানার্জির নির্দেশে বহু সংখ্যক সিআইডি অফিসার এবং কর্মকর্তা অর্জুন সিংকে ঘেরাও করে গ্রেপ্তার করলেন। তো বন্ধুরা, আজকে নিয়েই থাকবে আমাদের বিস্তারিত আলোচনা। তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনাদের নিকট একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। রাজ্য যখন তৃণমূলের তিন হেভি হোয়াইট নেতা ও শোভন চট্টোপাধ্যায় জেল হেফাজত নিয়ে তোলপাড়, তখন বিজেপি সাংসদ অর্জুন সিংকে ঘিরে নয়া খবর প্রকাশ পেয়ে বৃহস্পতিবারই জগদ্দলে অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে যায় একটি সিআইডি টিম। সেখানে বিজেপি সাংসদের জন্য একটি নোটিশ পৌঁছে যায় সিআইডির তরফ থেকে। জানা গেছে 2020 সালে ভাটপাড়ায় একটি নিকাশি নালা সংস্কার করা নিয়ে কিছু অভিযোগ উঠেছিল অর্জুন সিং এর বিরুদ্ধে। ওই নালা সংস্কারের টেন্ডার ডাকা হলেও সেই কাজ দিয়ে দেওয়া হয় অর্জুন সিং এর কাছের একজনকে। ওঠে দুর্নীতির প্রশ্ন। সেই ইস্যুতেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিআইডি নোটিশ পাঠিয়েছে। আগামী 25 মে ভবানী ভবনে তলব করা হয়েছে বিজেপির এই সাংসদকে। সেখানে হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে বলা হয়েছে ব্যারাকপুর এলাকার এই তাবড় নেতাকে। মূলত অর্জুন সিং এর বিরুদ্ধে এই নালা সংস্কার মামলায় 4.5 কোটি টাকা খরচ ঘিরে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই পরিমাণ টাকার খরচ দেখানো হলেও তার কোনো অংশই খরচ হয়নি বলে অভিযোগ। এদিকে এই সিআইডি তলবের পরও আত্মবিশ্বাসের সুর রয়েছে অর্জুন সিং এর কণ্ঠে। তিনি সাফ জানিয়েছেন, আমাকে ডাকতে পারে কিন্তু গ্রেপ্তার করতে পারবে না। তার বক্তব্য, সুপ্রিম কোর্ট থেকে নাকি তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। পাশাপাশি তার দাবি, রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলছে। এদিকে বৃহস্পতিবার অনিবার্য কারণবশত নারদ মামলায় 4 হেভিওয়েট নেতার গ্রেপ্তারি সংক্রান্ত শুনানি স্থগিত করল হাইকোর্ট কলকাতা। এরপর শুক্রবারই রয়েছে তার শুনানি। সেই ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখনই এলো অর্জুন সিংকে ঘিরে এমন পদক্ষেপ। তো বন্ধুরা, অর্জুন সিং এর গ্রেপ্তারি নিয়ে আপনারা কি মনে করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।